ঢাকার কারণেগঞ্জে দু হাজার বিশ অর্থ বছরের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা দল সমিতি ও আইজিএ প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থী মহিলাদের যাতায়াত ভাড়া বাবদ অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে নয় সেপ্টেম্বর দুপুরে ক্যানীগঞ্জের উপজেলা ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের প্রশিক্ষণার্থীদের মাঝে চেক হস্তান্তর করেন এতে সাক্তা ইউনিয়ন এর মোদক পল্লীর তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনকে আশি হাজার টাকা ও তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের জন প্রতি বারো হাজার টাকা এবং তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের জন প্রতি ছয় হাজার টাকা করে মোট নয় লক্ষ টাকার যাতায়াত ভাড়া অনুদান দেয়া হয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম কার্নিগঞ্জ মডেল থানা যুব মহিলা লীগ সভাপতি রেশমি জামান জামানসহ উপজেলার বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন